হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কিরোদা ডেলি লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো শনিবার, তো তোমরা ব্লগটা শুরু থেকে লাস্ট অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সবার ফার্স্টে জানলা খুলে দিয়ে আমার ফার্স্ট চলে গেলাম রান্নাঘরে। তো আজকে চা থেকে শুরু করলাম না, ফার্স্ট আগে ঘরের কাজে হাত দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করার কাজে। আজকে ওয়েদারটা খুবই ভালো, রোদ্র ঝলমল উঠেছে বলে আজকে চা না খেয়ে ঘরের কাজ ধরে ফেলেছি। আর রোদ্র উঠলে মনটা ভালো হয়, কাজ করা এনার্জিটা ভালো লাগে, বেশ বাড়ি দেখতে শুকনো শুকনো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখতে পেলো আমার পাতাঘার গাছটা কি সুন্দর হয়েছে, এখনও তরতাজা রয়েছে, জল পাল্টি দিয়েছি আর রান্নাঘরটা মুছে নিলাম যেহেতু শনিবার আজকে। তো এমনি নিরামিষ খাই না, কিন্তু ঘর তো মুছি, ঘর তো মুছলে কি মনটাও পরিষ্কার ভালো থাকে। Thank you.
ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে চলে আসলাম। তো কালকে ভাত ছিল, ওগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলাম। তো খেয়ে দিয়ে তনু স্কুলে চলে গেছে, ওর বাবা কাজে চলে গেছে, আর এদিকে আমি স্নান টান করে সব কিছু কমপ্লিট করে ভাত বসিয়ে দিলাম, আর মুসুর ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা এখন ফোড়ন দিব, আর আলু ভাতে দিয়েছি, আলু মাখা করব। তো এই ছিল আজকে আমার দুপুরের ডিনার, দুপুরের লাঞ্চ, না সরি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো করলা ভাজা করব সাথে, ভিডিওটা আমি এখানে শেষ করছি। এরপরে আরও একটি নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালো মন্দ কমেন্ট করো। তো মুসুর ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে আমার ভাজা মানে করলা ভাজা রেডি হয়ে গেছে। তো একবার করে তোমাদের দেখিয়ে দিলাম, আমার দুপুরে রান্না কমপ্লিট। আলুটা মাখা করে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজটা কিছু দিয়ে নি, শুধু শুকনো লঙ্কা, লবণ আর সর্ষে তেল।